হ্যালো ভিউয়ার্স, সবার জন্য শিক্ষা বেঙ্গলি ইনস্টিটিউশনে তোমাদের সবাই কাছে স্বাগত। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস এইটের যে তোমাদের পথের পাঁচালী আছে ছোট গল্প, সেই পথের পাঁচালীর প্রথম পর্ব যেটা এক, সেই এক নম্বর পর্ব থেকে ইম্পর্টেন্ট সাজেশনগুলো পেয়ে যাবে। দেখো, এক নম্বর পর্বে গল্পের শুরুতে কোন মাসের উল্লেখ আছে তোমরা নিজেরাই বলো, সেটা হবে মাঘ মাসের উল্লেখ আছে। নিশ্চিন্দপুরের কয়েকজন লোক কি পুজোর জন্য বিকেলে গ্রামের বাইরের মাঠ নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল। মানে বলতে গেলে বলা যায় যে কোন পুজো বিকেলবেলা কোন পুজো, সেটা হচ্ছে সরস্বতী পুজোর। নিশ্চিন্দপুরের কয়েকজন লোক সরস্বতী পুজোর বিকেলে গ্রামের বাইরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল। ওকে, একটু লাইনটা বলতে ভুল হয়ে গেল, যাই হোক। তিন নম্বর, দেখো খোকার বয়স ছিল কত, তোমরাই বলো। খোকার বয়স ছিল 6-7। বালক ঝোপের মধ্যে কি দেখতে পেয়েছিল, খরগোশ দেখতে পেয়েছিল, তাই না? এগুলো কিন্তু আমরা পড়ার সময় পেয়েছি। তারপর দেখো, ঝোপগুলিকে ছেয়ে ফেলেছে কি, মটর শিম না কলমি? উত্তর হবে কিন্তু কলমি, কলমিতে ছেয়ে ফেলেছে। নীলকণ্ঠ পাখি কোন গাছে এসে বসবে, নীলকণ্ঠ পাখি বাবলা গাছে এসে বসবে। খোকার বাবার নাম, খোকার বাবার নাম কি তোমরাই বলো, এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক রইল। খোকার বাবার নাম কি, এটা কিন্তু আমি বলবো না। তার পরের প্রশ্ন, পাঠ্যাংশে কোন স্থানের কথা বলা হয়েছে, নিশ্চিন্দপুরের কথা বলা হয়েছে। বালকটির বাবা ও মাকে, বাবা হলো হরিহর আর মা হলেন কি না সর্বজয়া। মায়ের নাম কি তোমরাই বলো, মায়ের নাম হচ্ছে সর্বজয়া। ওকে, এখানে কোন বাগান জমা দেওয়ার কথা বলা হয়েছে, এখানে কলা বাগান জমা দেওয়ার কথা বলা হয়েছে। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন, বালক কার সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল, তার বাবা ও কয়েকজন প্রতিবেশীর সঙ্গে কিন্তু নীলকণ্ঠ পাখি দেখতে গিয়েছিল। ওকে, তারপর বালক কোথায় খরগোশ ছবি দেখতে পেয়েছিল, বালক বর্ণ পরিচয়ে কিন্তু খরগোশের ছবি দেখতে পেয়েছিল, ঠিক আছে। গ্রামের বাইরে নদীর ধারে মাঠটি কী নামে পরিচিত, সেই মাঠটির নাম হচ্ছে কুঠির মাঠ নামে কিন্তু পরিচিত। বালক পথে কোন ফলে হাত দিতে গিয়েছিল, বালক পথে আলকুশি ফলে কিন্তু হাত দিতে গেছিল। এবং দেখো হরিহর থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো দু নম্বরে, হরিহর তার ছেলেকে নিয়ে কখন কোথায় গিয়েছিল, তোমরা ভালো করে নেবে। তারপরের প্রশ্ন, দেখো ইটের পাঁজার মতো জিনিস নজরে পড়ে, কারা কোথায় জিনিসটি দেখেছিল। তারপরের প্রশ্ন, এক্ষুনি হাত চুলকে ফুসকা হবে, কে কাকে কেন এ কথা বলেছিল, খুব ভালো করে করবে প্রশ্নগুলো। তো পার্ট ওয়ান থেকে তোমাদের এগুলি সাজেশন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ হলো, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করতে বলবে না, আর লাইক তো করবেই। আর যারা চ্যানেলে নতুন হয়ে আছো, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো, অল বাটনটি ক্লিক করে রাখো, যাতে কিনা পরবর্তী ভিডিওগুলো তোমরা সবাই পেতে পারো। তো আজকে এখানেই, ভালো থেকো সবাই।